কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া রাজ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো শারদীয়া দুর্গোৎসব। পুজো শেষে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করেও যেন কোনো বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয় মাথায় রেখে বহু আগে থেকেই সব প্রকার প্রস্তুতি নিয়ে রেখেছিল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ, আর সেই প্রস্তুতি প্রায় শতভাগ সফল হয়েছে। উল্লেখ্য, গত 24 অক্টোবর ছিল বিজয়া দশমী। সেই মোতাবেক গত 24 তারিখ থেকে শুরু করে লক্ষ্মী পুজোর আগের দিন অর্থাৎ 27 অক্টোবর পর্যন্ত শহরাঞ্চলের বিভিন্ন বাড়িঘর এবং ক্লাবগুলো প্রতিমা নিরঞ্জন চলে। কিন্তু প্রতিমা নিরঞ্জনের পর্ব শেষে গত 2-3 দিন ধরে রাজধানীর বটতলাস্থিত দশমীঘাটে চারপাশে ভাসতে দেখা যাচ্ছে একাধিক মূর্তির কাঠামো। নিরঞ্জন শেষে দশমী ঘাটে চারপাশের এমন দুরবস্থা নিয়ে রীতিমতো পৌর নিগম কর্তৃপক্ষ এবং মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার দশমী ঘাটের এই বেহাল অবস্থা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার একটি সাক্ষাৎকারে মেয়র বলেন, গত 24, 25 এবং 26 তারিখ আনুষ্ঠানিকভাবে প্রতিমা নিরঞ্জনের পর্ব চলছিল শহরাঞ্চলে, আর এই 3 দিন রাজধানীর বটতলাস্থিত দশমী ঘাটে যে প্রতিমাগুলো নিরঞ্জন করা হয়েছে সেগুলো রাতের মধ্যে পরিষ্কার করা হয়ে গেছে। কিন্তু 27 তারিখে যে প্রতিমাগুলো নিরঞ্জন করা হয়েছে সেগুলো পরিষ্কার করার কাজ গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে এবং মঙ্গলবারের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে। নদীর জল যেন কোনোভাবে দূষিত না হয় সেই দিকে আগরতলা পৌর নিগম সবসময় নজর রেখেছে। পৌর নিগমকে বদনাম করার জন্য কিছু মানুষ স্বতঃপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। নদীতে আওড়া নদীতে বিসর্জন যে ঘাট, সেখানে এখন কোনো কাঠামো বা মূর্তির কোনো কিছু নদীতে নেই, নদীর পাড়ে উঠে রাখা হয়েছে, সেগুলি আস্তে আস্তে সরানো হচ্ছে। আমরা 3 দিন ধরে কাজ চলছিল, 24, 25, 26 এই 3 দিন অফিসিয়ালি যে ভাষণ হয়েছে আমাদের, সেগুলি রাত্রে পরিষ্কার করা হয়েছে। পরের দিন যারা বিসর্জন দিয়েছে সেক্ষেত্রে কিছুটা রয়ে গেছিলো, এটা আজকে গতকালকে এবং আজকে পরিষ্কার করে সম্পূর্ণভাবে। নদীতে কোনো রকম কাঠামো নেই, নদীর জলে দূষণ নয়, সেদিকে আগরতলা পৌর নিগম সবসময় খেয়াল রাখে এবং ধারাবাহিক এটা প্রসেস। এটা শুধু আজকে পুজোর সময় নয়, পুজোর সময় যেহেতু কাঠামো থাকে বা মূর্তির কিছু জিনিস থাকে সেগুলো কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই পরিষ্কার করেছি। এবার কিন্তু একটা রেকর্ড হয়েছে যে আগরতলা শহরে রাত্রিবেলা ভাসানা পড়ে সারা ঘাটটা, নিরঞ্জন ঘাটটাকে পরিষ্কার করা হয়েছে। তো এটা আপনাদের মাধ্যমে দেখানো হয়েছে। কাজেই কিছু কিছু জায়গাতে বিভ্রান্তিকর কিছু কিছু সংবাদ পরিবেশিত হচ্ছে, যে বলা হচ্ছে এখনও হচ্ছে দুর্গন্ধ সরানো হচ্ছে, এটা কিন্তু আদতে বিষয়টা এরকম না। তো যাই হোক, মানুষ সচেতন, খুশি হয়েছি, মানুষ জানতে চাইছেন বা আমাদেরকে বলেছেন, ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এটা বলেছেন। তারা তাদের নিতে নিজের মতো করে তারা ভেবেছেন, বলেছেন। তা সেক্ষেত্রে আমরাও চেষ্টা করেছি যাতে নদীর জল কোথাও পরিবেশ দূষিত না হয়, যারা নদীর পাড়ে বসবাস করে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে চিন্তা করে আগরতলা পৌর নিগমের শ্রমিকরা দিন রাত্র কাজ করছেন। এবং এখন আপনি গিয়ে দেখবেন যে কোথাও এরকম কোথাও নেই, আর যে কাঠামগুলো আছে এখানে আপনি দেখবেন 10-12টা মূর্তির কাঠামো আছে, যেগুলি আমরা পাশের যে জায়গা থেকে নিতে অনেকটা অসুবিধা হচ্ছে, আমরা গাড়ি নিয়ে সরিয়ে নিয়ে দিচ্ছি। কিন্তু এই নদীতেই 24, 25, 26 এবং পরবর্তী 27 তারিখ প্রায় 400 প্রতিমা নিরঞ্জন হয়েছে। 400 কাঠাম কি আছে নদীতে? কোথাও নেই, আগে থাকতো অনেক বছর আগে। আমাদের সময় আমরা সমস্ত নিরঞ্জনের ব্যবস্থা প্রথম থেকে তৈরি করেছি, মূর্তি কীভাবে মায়ের গমনের প্রোগ্রামের সঙ্গে সঙ্গে যাতে বিসর্জন সুন্দরভাবে হয়, আঠারো বিসর্জনের পরে যাতে নিরঞ্জন ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, জলের পরিবেশ যাতে নষ্ট না হয়, দূষণ নয়, সেদিকে চেষ্টা করে আমাদের শ্রমিকরা, আমাদের অফিসাররা, আমাদের সবাই, বিশেষ করে ওই এলাকার যারা কর্পোরেটর আছেন তারা কিন্তু নিয়মিত যোগাযোগ করে অফিসের সঙ্গে কথা বলে কাজ করা হচ্ছে। এই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে নদীর পাড়ে বসবাসকারী মানুষদের যেন কোনো প্রকার অসুবিধা না হয় সেজন্য আগরতলা পৌর নিগমের কর্মী এবং আধিকারিকরা দিনরাত কাজ করে চলেছেন বলে জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।